কাকে সুরক্ষা কবচ দেবে? নিজের দলের নেতাদেরকে বাঁচাতে পারছে? পার্থকে বাঁচাতে পারলো? অনুব্রতকে পারলো? মানিককে পারলো? সিপিএমের খোলা চ্যালেঞ্জ, বামপন্থীদের খোলা চ্যালেঞ্জ, পার্থকে দিক, অনুব্রতকে দিক, চ্যালেঞ্জ রইল কে মানুষকে বাঁচাবে? মমতা ব্যানার্জি মানুষকে বিপদে ফেলেছেন, মমতা ব্যানার্জি বাংলার বেকার যুবকদেরকে রাস্তায় বসিয়েছেন, মমতা ব্যানার্জি চিটফান্ডের টাকা খেয়েছেন, মমতা ব্যানার্জির দল গরু কয়লা পাচার করে বাংলার বুক থেকে কোটি কোটি টাকা তোলাবাজি করেছেন, মানুষের কাছ থেকে তোলা তুলেছে, সিন্ডিকেটের নামে তোলা তুলেছে, বাড়ি করতে গেলে ওখান থেকে তোলা তুলেছে, জায়গা কিনতে গেলে ওখান থেকে তোলা তুলেছে, চাকরির জন্য তোলা তুলেছে, পঞ্চায়েতের 100 দিনের জব কার্ডের টাকা খেয়েছে। মানুষকে যদি কষ্টের মধ্যে সবচাইতে বেশি কেউ রাখে, সে দলের নাম অন্য আর কেউ না, সে দলের নাম তৃণমূল কংগ্রেস, এবং অবশ্যই সর্বভারতীয় ক্ষেত্রে সেই দলের নাম হচ্ছে বিজেপি। আমি তো কাল দেখলাম তৃণমূলের নেতারা নাকি গ্রামে গ্রামে ঘুরবে, গ্রামে গ্রামে ঘুরবে যখন গরু টরু রাত্রি যাপন করবে, যার বাড়িতে করবে তার বাড়ির গরু টরু যদি তাকে সাবধানে রাখুক। মৃতদের চুরিতে তো হাত পাকিয়েছে, চুরি তো লেভেল নেই কোনো, চুরি তো অন্য লেভেলে চলে গেছে। পারবো না, শয়তানের দুধ শয়তান হবে, আমি এটুকু জানি, ভগবানের দুধ ভগবান হবে সেটাও আমি জানি। কে ভগবান কে শয়তান সে ঠিক করবে মানুষ, তাতে তো সে আমাদের আমাদের ওই সব কথার মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার রোজিনা, সেটা হচ্ছে যে তুমি কল্পনা করতে পারছো কিসের জন্য আজকে মমতা ব্যানার্জিকে এই কাজ করতে হচ্ছে? কেন 2013 পঞ্চায়েতে তো মমতা ব্যানার্জিকে করতে হলো না দিদির দূত কি বললেন, 2018 তো করতে হলো না, 21-21 কিছুটা বেগরবাড়িতে পড়লেন, দিদিকে বলো করতে হলো, কিসের জন্য, কেন, কোন কারণে? ঠিকই তো, ওনাকে কেন চুরি করার দরকার হবে, উনি কেন চুরি করতে যাবেন? চুরি তো ওনাকে করার দরকার নেই, ভাগের টাকা বুঝে পেলেই হবে, অসুবিধার কি আছে? সুতরাং আমি তোমাকে আবার বলছি, মানে ধ্বংসাত্মক আন্দোলন শুধু তাই নয়, ওনার ধ্বংসাত্মক আন্দোলনের ফলে পশ্চিমবাংলাটা আজকে শিল্পের মরুভূমি হয়ে গেছে। ইন্দ্রনীশের ধমক টমক খেয়েছেন বলে তো এমনি তো গলায় গানে সুর টুর আর আমরা খুঁজেও পেলাম না একটা সময়ের পর থেকে, ঢেউ ওঠে রে ঢেউ ওঠে রে গান শুনতাম 106.2 FM-এ, মন জুড়িয়ে যেত ইন্দ্রনীল সেনের গান শুনে সেই সময়তে, তারপর সুর হারিয়ে যাওয়া কোনো এক গায়ক শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে থেকে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈলমর্দন করতে করতে তিনি রাজ্যের মন্ত্রী হয়ে গেলেন, অদ্ভুত রাজনীতি। বলছি বিরোধীরা বড় বড় কথা বলছেন, একটা গঠনমূলক কিছু করেছেন মুখ্যমন্ত্রী বলছেন এই মুহূর্তে, আমি যখন ছিলাম গঠনমূলক কাজ করতাম, ধ্বংসাত্মক কিছু তিনি করেননি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি, কি বলবেন? এই তো সেদিন করে বিধানসভার অভ্যন্তরে পার্থ চ্যাটার্জিদেরকে সাথে করে নিয়ে, সংবিধান হাতে করে নিয়ে ভাঙচুর করলো, এই তো সেদিন করে পশ্চিমবাংলার বুকে প্রায় 26 দিন ধরে ন্যাশনাল হাইওয়েকে আটকে রেখে দিল, এই তো সেদিন করে পশ্চিমবাংলার বুকে অনশন মঞ্চের নামে নাটক করে তথাগত রায়কে পাশে বসিয়ে স্যান্ডউইচ খেলেন, উনি ধ্বংসাত্মক কাজ করেননি। ধর্ষণ ধর্ষণের মতো একটি অপরাধ, সে ধর্ষণের মতো অপরাধকে পর্যন্ত একজন মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিলেন, পরবর্তীকালে প্রমাণিত হয়েছিল, লজ্জা লাগে না? ছোটবেলা থেকে আমরা দেখে দেখে বড় হলাম পশ্চিমবাংলার বুকে একটা আস্ত হয়ে যাওয়া শিল্পকে তাড়ালেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। অদ্ভুত এই রাজনীতি, বিশ্বাস করো রোজিনা, যে মুখ্যমন্ত্রী শিল্প করতে চাইলেন তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য, তার দলের নাম CPIM, তাদের বিরুদ্ধে নাকি অভিযোগ উঠলো যে CPIM শিল্প তাড়িয়েছে পশ্চিমবাংলা থেকে, আর যে সত্যি সত্যি শিল্প তাড়ালো মমতা ব্যানার্জি সে মুখ্যমন্ত্রী হয়ে গেল। সুতরাং আমি তোমাকে আবার বলছি, মানে ধ্বংসাত্মক আন্দোলন শুধু তাই নয়, ওনার ধ্বংসাত্মক আন্দোলনের ফলে পশ্চিমবাংলাটা আজকে শিল্পের মরুভূমি হয়ে গেছে। এর জন্য এক এবং প্রথম থেকে শেষ অবধি যারা দায়ী তার নাম মমতা ব্যানার্জি, এর সাথে আরও 2-5টা দল। একাডেমি তো ছেড়ে দাও, ধর্মতলার বুকে রাস্তায় রেখে দিলেও কেউ 2 টাকা দিয়ে কিনবে না, 2 কোটি টাকা দিয়ে নাকি ছবি কিনতো। আমার কথা হচ্ছে ওই তো সুদীপ্ত সেন জেলে যাওয়ার পর থেকে মমতা ব্যানার্জি ছবি আঁকা বন্ধ, আর দেখিও না। আগে মমতা ব্যানার্জি একবার করলেন যে কি না ছবির প্রদর্শনী করে ওখান থেকে টাকা তুলবেন, সেই টাকায় নাকি দল ভোটে লড়বে, গোটাটাই ভাঁওতাবাজি, গোটা বিষয়টাই ভাঁওতাবাজি। ঠিকই তো, ওনাকে কেন চুরি করার দরকার হবে, উনি কেন চুরি করতে যাবেন? চুরি তো ওনাকে করার দরকার নেই, ভাগের টাকা বুঝে পেলেই হবে, অসুবিধার কি আছে? পার্থ চুরি করতে গেছে তুমি দেখেছো না আমি দেখেছি, নাকি অর্পিতা চুরি করতে গেছে? অর্পিতার বাড়িতে টাকাটা পাওয়া গেছে। পশ্চিমবাংলার বুকে যে চিটফান্ড যারা ধরা পড়লো, গৌতম কুণ্ডু সুদীপ্ত সেন, ওরাও এখন তো এসে বলতে পারে আমার এত প্রাচুর্য এত সম্পত্তির মালিক আমি কিসের জন্য চুরি করতে যাব।
ভারতবর্ষের যে কোনো শিল্পপতির বিরুদ্ধে এই মুহূর্তে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, সে বলবে আমি শিল্পপতি, আমি কয়েকশো কোটি, কয়েক হাজার টাকার কোটি, কয়েক হাজার কোটি টাকার মালিক, আমি কিসের জন্য চুরি করতে যাব না? সে ওনার পারিবারিক বিষয়, উনি কাকে খেলনা কিনে দিয়েছেন, ওনার পরিবার গোটা কালীঘাটে 32-34টা প্লটের মালিক হয়ে গেছে নতুন করে গণশক্তিতে। আমরা বলেছি কি, বলার পরে অভিষেক ব্যানার্জি বলেছিল নাকি মামলা করবে, সে মামলা কোথায়, কাকে দিয়ে করিয়েছে, কে করেছে সে মামলা, সে তো আমরা আজ অবধি চিনে উঠতে পারলাম না, জেনে উঠতে পারলাম না। ওনার দৌড় কতদূর তো আমরা জানি, ওনার দলের দৌড় কতদূর আমরা জানি। মুকুল রায় 2011 সালে গৌতম দেবের বিরুদ্ধে বলেছিলেন যে ডিফামেশনের মামলা করবেন, কেন না গৌতম দেব কুপন কেলেঙ্কারির কথা বলেছিলেন। আর গৌতম দেব তারপর থেকে প্রতিটা যতদিন ডিফামেশন মামলা চলেছে, গৌতম দেব আদালতে গেছেন, মুকুল রায়দের আর হিম্মত হয়নি আদালতে যাওয়ার। এই অভিষেক ব্যানার্জিরা মুকুল রায়দের উত্তরাধিকার সূত্রে তৃণমূল দলটা করে। সুতরাং বাংলার মানুষ জানে, বাংলার মানুষ বুঝে, গোটা দেশের মানুষ জানে, একটা দল তার নতুন প্রজন্ম থেকে পুরনো প্রজন্ম, একটা ডাহা দুর্নীতিবাজে পরিণত হয়েছে তাদের নেতারা। তৃণমূল কংগ্রেস না হলে আমরা কল্পনাও করতে পারতাম না, ভাবতেও পারতাম না। তো পড়ার বই আছে ঘরে, দেখছো পড়ার বই, পড়াশোনা করবার বই, কে কী বই লিখে ছ্যাবলামো করলো তাতে তোমার কি আমার কি, মানে তোমার কিছু থাকতে পারে ভাই, আমার কিছু নেই, আমাদের কারোরও কিছু নেই। পশ্চিমবাংলার বুকে এমন প্রচুর লেখক সাহিত্যিক মানুষ আছেন যাদের বই পড়ে মন চোখ প্রাণ সব জুড়িয়ে যায়।